তাহলে চলিয়েছেন, হিজারে কোণে থুয়েছেন, সিদ্দিকের কি বাইকটাই থাটা দিয়েছেন নি? আমি তো যাই হোক কোনো রকম বাইরে এলাম, বুঝছ, সিদ্দিকের তো বেল হইল না, ও তো কোনো অন্যায় অপরাধ করে নাই, ওকে আই শাস্তি পাইব। আর কি যে কষ্ট আজাদখানার ভিতরে, আহ গরম, তারপরেও তার মধ্যে কত হাসি খুশিভাবে রয়েছে। আচ্ছা যে উকিল দোষী, এই উকিল ধরে রাখলে বোধ হয় বেল করতে দেরি হইব। নিজেরা বাইর করেন যায় কেমনে সেটা করুন। মোশারফ নামে এক উকিল আছে, তার অ্যাড্রেস কি তোর কাছে আছে? ঠিকানা না, ঠিকানা ম্যানেজ করে আলো, এটা লিয়ে চিন্তা করবেন না। ম্যানেজ করে ওনার সাথে কথাবার্তা কর, যত তাড়াতাড়ি হোক সিদ্দিকের বেল করাইতে দেব। ঠিক আছে, এটা আমি দেখতেছি। আপনার তো মুখ টুক হয়ে গেছে, আপনি কিছু খাইবেন নি কেমন? না ও লাগলে আমি কমুনি, যা আমার একা থাকবার দে। বলেন, একটা কাজ করি চলো। একটা কাজই করেন, একটার বেশি কাজ আপনি করেন না, কারণ লোড নিতে পারবেন না। আরে সুমনা মন্দিয়া, শুনো, নিয়াজ বিষয়ে যে কোনো কিছু জানার জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে শিশু। শিশু জিজ্ঞেস করলে সব জানা যাবে। এটা খুব ভালো ভালো বুদ্ধি দিছে, অসাধারণ বুদ্ধি। মিথিলার কাছে জানতে চাও, খুব ভালো বুদ্ধি, খুব। আপনার বুদ্ধি থেকে আমার মতে আরও একটা ভালো বুদ্ধি আসছে, কি গ্রেট আইডিয়া। কি নিয়াজের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, নিয়াজ সম্পর্কে নিয়াজের কাছে জিজ্ঞেস করলে আপনি পরিষ্কার চিত্র পাবেন। তোমার সমস্যা কি? একটা বুদ্ধি দিছি, নিলে নিবা, না নিলে না না নিবা, আন্ডারস্ট্যান্ড করো কে? একটা কাজ করেন। কি? এই ব্যাপারে আপনি কোনো কাজই করেন না, চুপচাপ থাকেন। আমি ইনকোয়ারিটা করি, আমার ডিস্টার্ব করেন না, পরে রিপোর্ট এসে দুজন গিয়ে দুলা বেড়ে দাখিল করবেন, আপনারও নাম হবে, অসুবিধা নেই। দোকানদার আশপাশে একটা বাড়ি, মহল্লার মহল্লার ছেলে পেলে এইতে। তুমি দোকানদারের জিজ্ঞেস করবে নিয়ে সম্বন্ধে? অবশ্যই, কারণ ছেলে বাকি খায় কিনা সেটা দোকানদারকে না জিজ্ঞেস করলে তো জানা যাবে না। ফালতু কথা বলো কেন, তুমি দিনে এটা অসহ্য। কি নকারিস? কাটতে তো কষ্ট হচ্ছে, তুই এই নেল কাটার ওই যে ই করে না, যে দা বুটি কুড়ালেগুলো যে সান দেয়, ওদের কাছ থেকে সান দেওয়া হবে নেল কাটার, মোটা নখ তো কাটতে সুবিধা হবে। নিয়াজ তো বা ভালো ছেলে লম্বা, ই কেমন, ওর পার্সোনালিটি কেমন বলতো, মানে গম্ভীর নাকি সবসময় হ্যাঁ হ্যাঁ করে? না ওর তো পার্সোনালিটি তো খুবই ভালো, আমার সামনে তো সবসময় ধরো অনেক হাসি খুশি থাকে, মানুষের কাছে একটু গম্ভীর থাকে, মানে বলার থেকে শুনতে বেশি পছন্দ করে। ভালো, আচ্ছা কি এই চশমার পার কত রে? ওর তো -2 সামথিং। -2 সামথিং? বাইরে থেকে ওর চোখ দেখা যায় চশমার ভেতর দিয়ে? দেখা যায় তো। ও যেরকম ছেলে, ওর তো কোনো শত্রু টত্রু থাকার কথা না, আছে নাকি? না ওর তো সবার সাথে অনেক ভালো রিলেশন, তবে ওর সবচেয়ে ক্লোজ মানে বেস্ট ফ্রেন্ড যে, ওনার সাথে তো এর মধ্যে একটু ঝামেলা হয়েছে। কি নাম কি বলতো? সাব্বির ভাই। সাব্বির? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ সমস্যা না, আর বন্ধুদের মধ্যে তো ঠিক হয়ে যাবে, আর ওকে বলবি যে বোবার শত্রু নয়, ও যেন কিছুদিন চুপচাপ থাকে, থাকে তাই সাব্বির? সাব্বির ভাই বাসা তো শান্তিনগর। ও আচ্ছা, না সমস্যা না, কোনো সমস্যা হলে আমাদের বলবে, সাব্বির কী করবে, শান্তিনগর বাসা না? না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, এটাই বড় কথা। আচ্ছা শোনো, একটা গল্প বলি তোরে, বিয়ে নিয়ে গল্প, মানে বাপ মেয়ের জন্য ছেলে দেখছে,
কোনোভাবেই তার ছেলে পছন্দ হচ্ছে না, একটা দেখে দুইটা দেখে। কোনো ছেলে একটু বেশি স্টাইলিশ, কোনোটা একটু ফাতরা, কোনোটা হ্যাঁ হ্যাঁ করে সবসময় হাসে। সে চাচ্ছিলো যে ছেলেটা একটু পার্সোনালিটি থাকবে, গম্ভীর, কথাগত কম বলে। একটা ছেলে পেয়েছে সবসময় এরকম চশমা পরে থাকে, বুঝতে পেরেছিস? আর খুব গম্ভীর ছেলে, খুব পার্সোনালিটি সম্পন্ন, খুব কথা বলে না, দুই একটা কথা বলে জিজ্ঞেস করলে। ছেলেকে দেখে মেয়ের বাপের খুব ভালো লাগছে যে পার্সোনালিটি সম্পন্ন ছেলে। বিয়ে হয়ে গেছে, দুই তিন মাস পরে জানা গেল যে ছেলের আসলে পার্সোনালিটির মূল কারণ, মানে গম্ভীর হয়ে থাকার মূল কারণ হচ্ছে যে সে আসলে নেশা করে এরকম হয়ে থাকে। মানে নেশা করার পরে তার কথা বলতে ইচ্ছে করে, মানে ওই ছেলের কথা বলছি। নিয়ে আসতে আমি তো অনেক ভালো, কোথায় যাবো? সাব্বিরের বাসা যাবো কোথায়? হ্যাঁ, নকা দেখ আপার কাছে। হ্যালো হ্যালো, কি হয়েছে, কালো কেন, তুমি এত গম্ভীর কেন? আমি কোথায় গম্ভীর, আমি তো তোমার সাথে অনেক ফান করি। না তুমি তো গম্ভীর, তুমি আমার সামনে একটু হাসো, কিন্তু তুমি বন্ধুদের সামনে তো ঠিকই অনেক গম্ভীর থাকো। এখন মাঝে মাঝে গম্ভীর থাকতে হয় না, সবসময় হাসলে হবে? আর আমি কি লাফিং গ্যাস খাইছি? না তুমি চশমাও পরো। কি আসছো, আমার চোখ নষ্ট, আমি চশমা পরবো না? তুমি নেশা করো। কি বলো, কি হয়েছে তোমার, তোমার কে কি বলছে? তুমি নেশা করো, তুমি চশমা পরো, তুমি গম্ভীর থাকো, তোমার চোখ দেখা যায় না, তুমি নেশা করো। ভালো এলো, আমি এল কালকা ছিলাম, কথা বলার মতো কেউ নেই, একটা পাখি নাই, কি একটা ঘর বানাইছে, তার কোনো জানলা দরজা কিচ্ছু নাই। ভাইজান, ওই যান, আপনি কি চুর না ডাকায়? অবশ্য আপনার চেহারা দিকে ডাকাইতের মতো মনে হয় না, চুরের মতনই মনে হয়। আমার নাম সিদ্দিক, ওই যে ইকরামুল হক আছে না মামা, তা আমার মামা লাগে, মামার তো বেল আছে, বেল নিয়ে গেছে গা। আর আমার কইছে আমার বেল নিয়ে আবো, বেল নিয়ে আইলে আমার বলে ছাইড়া দিব। আমি অবশ্য কিছুই করি নাই, বুঝছেন, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করে না। হ্যাঁ, মামাও নয় কিছু করছে। বুঝলেন, আপনি একটু দাঁড়া করে একটু কয়ে দেন তো, আমি তো কিছুই করি নাই। ভাইজান, আপনার নাম কি? হ্যাঁ, আজতি বিল্লাল। ও, সুন্দর নাম তো, আনকমন, কোনোদিনও শুনি নাই। কি চিনি করছেন? হ্যাঁ ভাইজান, ঘুমাইতেছেন, রাইতে ঘুমান না? আর রাইতে ঘুমাবেন কেমনে? হ্যাঁ, চোরের রাতে রাইতে ঘুমায় কোন দিন? আপনি তো চুরি করেছেন না? ভাই, তিন চার দিন জেলখানায় থেকে, তার মানে ওই আজাদখানার ভিতরে কি যে কষ্ট করছি, বুঝছেন, মানে যেটা করার মতো না। পানি নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আর কি যে অসহ্য গরম, ওইটার ভিতরে যে একবার না ঢুকছে হ্যাঁ বুঝবো না যে কি কষ্ট। আমি তো কোনো রকম বেল টেল করে বাইরে এলাম, বাইকটা আমার পশপা লাগছে ওই জেলখানার ভিতরে। ভাই, কোনোভাবে কি মামলাটা উঠে নেওয়া যায় না? এই মামলা টামলা ভাই টাকা পয়সার ব্যাপার স্যাপার, বুঝছেন, আমারও অনেক টাকা খরচ হইব, আপনাকেও তো টাকা পয়সা যাইব, দেখেন না কোনোভাবে এটারে শেষ করা যায় নাকি। ভাই, আমি তো যে অন্যায় করছি, বুঝছেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, তারপরেও আমি আর এই ধরনের অন্যায় করুন না, বুঝছেন, মামলার একটু উঠাই নেন ভাই। আগে মনে ছিল না? আগে মনে থাকলে কেন এরকম করতাম, এখন মনে হয়েছে দেখেই তো কই লাগছে ভাই।
দেয় না একটা কিছু করেন যায় নাকি? আর আমার বাইনের আর কষ্ট আমার আর সহ্য হয়ে লাগছে না, কারণ আমি নিজেই তো ভুক্ত হই ওদের ভিতরে থাইকে দেখে আছি কি আজাব, মানে কবরের আজাবের থেকে খারাপ ভাই। এই মিয়া, বাড়ির মালিক কি আমি? হ্যাঁ, বাড়ির মালিক হলে আপা। আপারে একটা ফোন দেন না ভাই, ফোনে যোগাযোগ করেন, কথাবার্তা কইয়া কীভাবে জানানোটা শেষ করেন, একটু আলাপ করেন। ফোন দিবা? ফোনের টাকা কি আমি দিব? আপনি দেবেন কে ভাই? যা বিলাই আমি দিব নি। আপার সাথে কথা কইয়া আমার বাইকনেটারে বাইর করেন, আমার ওই মামলা থেকে খালাস করে দেন। এই জমি আমি চাই না ভাই, আপনারা নিয়ে যান। হ্যালো। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপা, ওই যে একরামুল আছে না? হ্যাঁ। ও তো খুব ঝামেলা করতেছে। আচ্ছা। ও বলতেছে কেস উঠায় নিতে। এত সহজে কেস উঠাবো কেন যদি ঝামেলা করে? আবার ঝামেলা তো করতেছেই। বলো, যদি ঝামেলা না করে কেস উঠাবো, লিখিত নাও। লিখিত নিব? হ্যাঁ লিখিত নাও, যে ঝামেলা করবে না তাহলে আমরা কেস উঠাবো। আচ্ছা ঠিক আছে আপা। এখন তুমি থাপড়ে ওরে বের করো। আচ্ছা ঠিক আছে, জি আপা, রাখি, সালাম আলাইকুম। শুনেন, আপনি একটা লিখিত দেন যে আপনি ঝামেলা করবেন না, কারণ আপনি তো এমনিতেই ঝামেলাবাজ লোক, আপনার কথার কোনো দাম নাই, কিন্তু একটা কথাও কিন্তু আপনার ঠিক মতো থাকে না ভাই। কেসটা উঠায় নেন, আমি কোনো ঝামেলাও করুন না কিচ্ছু করুন না, দরকার ওই স্ট্যাম্পের মধ্যে লিখিত দেবো, বুঝছেন? আপনি লিখিত দেন, আমার বাইক নাটারে সারানোর ব্যবস্থা করেন। আরে ভাই, আপনাকে লিখিত দিবেন তো। ঠিক আছে, আমি লিখিতর ব্যবস্থা করবো। লাগছে আচ্ছা বসেন, আপাত একটা কাজ করতে কইছে। একদম যান। দিয়া যান কিন্তু, মনে থাকবে? থাকবো ভাই। বাবা সিদ্ধি মা, তুমি আইস? তুই কি মনে আছো বাপ? আমি আসি ভালো। তুমি খেয়ে আইস? আমি খেয়ে আইসি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার জন্য তোর কোনো চিন্তা করা লাগবো না। মামা কিন্তু খালি গরম, কি করম বাপ কো? আমার বেলকো বেল হয়ে যাবো, ধর শুক্রবার শনিবার দুই দিন তো বন্ধ, রোববার দিন কোর্ট খুলবো, আমি রোববার দিন তোর বেল করে আনিয়ে দেবো। তুমি না কইলা যে বেল নিয়ে আবা? বেল হইলো না তো দুই দিন বন্ধ, যে আমি রোববার দিন তোর বেল করায় ফেলাম। তার মানে দুই দিন থাকতে পারো? থাক একটু কষ্ট করে। কি খাবি তুই বাপ? আমার জন্য কি খাম দাঁড়া, টমেটো বার্তা নিয়েই। হ্যাঁ, আর এই যে এই যে বেগুন আছে না, বেগুন কালো মতো করে ভাই জানিয়েও। হ্যাঁ, আর আর শুটকি মাছ বার্তা আর নিয়ে বা তুমি হলো ওই যে ই আছে না, মুরগি না, মুরগি মাংস না, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাই জানিয়ে বা বড় ইলিশ মাছ ভাই, পেটি ভাই যে ভাই জানিয়েও, টাটকিনেও আছে বর্তা হয় না। হ্যাঁ, আর ওই যে ই আছে ওই যে কি বলে পুইশাক, পুইশাক পুইশাক নেই। হ্যাঁ, ভাত আনুন না, পোলাও আনুন সাথে। ভাত ভাত নিয়ে বা ঠিক আছে। ও দাঁড়াও ভাই, এই যে ভাই আপনার জন্য কি নিয়ে আবো? হ্যাঁ খাবো না, হে খালি ঘুমায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। যা খালি ঘুমান কে? হ্যাঁ ঘুমাইলে তো কি ব্যাপার আজকে যে কোনো বই টই পড়ছো না, মন খারাপ নাকি? একটা কথা খুব মনে পড়ছে, মনে হচ্ছে সেদিন তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, সেই নিয়ে আসার ছবিটা জল জল করছে আমার চোখের সামনে। তারপর আমাদের বড় মেয়ে শিমু হলো, সেই শিমু হওয়ার দিনটা আমি ভুলতেই পারি না। সেই শিমু বড় হয়ে গেলে তার বিয়ে দিতে হবে, আশ্চর্য লাগে আমার কাছে। তাই বলে কি মেয়ে বিয়ে দেবে না? না, বিয়ে তো দিতেই হবে, দ্যাটস দ্য রিয়ালিটি অফ লাইফ। বাবা যখন হয়েছে তখন মেয়ের বিয়ে দেওয়া ছাড়ার গতি কী বলো? এটা একটা আনন্দ, আমি আমার মেয়েকে একটা নতুন সংসারে দেবো, সে নিজের সংসার করবে, তোমার আমার দুজনের জন্য বিশাল আনন্দ।
কিন্তু তার পেছনে মেয়েটাকে হারানোর যে একটা কষ্ট, সেটা তো বুকের ভিতরে খচখচ করছে। কষ্টটাকে ছাপিয়ে আনন্দটাকে পেতে চেষ্টা করছি, কিন্তু কেন যেন পারছি না। শোনো, বিয়ের ডেটটা তো ঠিক করতে হবে। তুমি নিয়ে আজ মায়ের সাথে কথা বলবে। সুমন ইফতি ওদের সঙ্গে তো কথা বলতে হবে, ওদের কি অবস্থা, ছুটি আছে কিনা, তারপর মিথিলা মিশু ওদের পরীক্ষা আছে কিনা, সবার সুবিধা অনুযায়ী একটা ডেট ফিক্স করতে হবে। সেটা ঠিক, সবারই যাতে সুবিধা হয় সেই ব্যাপারটা দেখতে হবে। তারপরেও আমার আমার নিজেরও সুবিধার ব্যাপারটা আছে, সেদিকে আমি মনে করছি যে এই মাসের শেষের দিকে কিংবা সামনের মাসের প্রথম দিকে হলে সবচেয়ে ভালো হয়। তোমার কি মনে হয়? তাহলে এই দায়িত্বটা তুমি নাও, নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করে যে আমরা এখানে আসবো, এসে একটা ফাইনাল করে দেবো। হিমাপু, কি একটা খবর আছে? কি আগে বলো কি খাওয়াবা। আরে বাবা, খবরটা আগে বল না রে, কি খাওয়াবো আগে তুমি বলো, আগে ফিক্স করো যে কি খাওয়াবা। আচ্ছা, কি খবর সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কি খাওয়াবো। ফাটাফাটি একটা নিউজ আছে, গেস করো কি না করে আগে বল না। কি তুমি গেস করো কি হইতে পারে না, বল। তোমারই একটা নিউজ, হেভি ফাটাফাটি। আমার নিউজ যাই না। আচ্ছা তাহলে ঠিক আছে, না জানলে নাই, তুমি আগে বলো কি খাওয়াবা, তারপরে আমি ডিসাইড করবো বলবো কি বলবো না। আচ্ছা যা, পিজা খাবো। প্রমিস প্রমিস, কবে ডেট ফিক্স করো? আরে তো ঢং করিস না, তো কি হয়েছে বল। শুনো, নিয়াজ ভাই তো মনে হয় আর নিয়াজ ভাই থাকবে না। কেন, কি হয়েছে? নিয়াজ ভাই মনে হয় আমার দুলা ভাই হয়ে যাচ্ছে। কেন, মানে কি কথা হচ্ছে ওখানে? আর বলো না, আব্বা আম্মা তো দেখি বিয়ের ডেট ফিক্স করছে। তোমার তো বিয়ে, কংগ্রাচুলেশনস। কবে বলছে কিছু ডে? এই মাসের শেষে অথবা নেক্সট মান্থের ফার্স্ট উইকে। এখন ডেটটা বলো, কবে খাওয়াবা। আচ্ছা নিয়াজ ভাইকে ফোন করো। আচ্ছা দাঁড়া, বেশি কিছু চাপি না। হ্যাঁ নিয়াজ। আরে হ্যালো, হ্যালো নিয়াজ ভাই। হ্যাঁ বলো। শুনেন, বলেন কি খাওয়াবেন? কেন, একটা গুড নিউজ আছে। কি নিউজ? আপনি তো আর নিয়াজ ভাই নাই। হ্যাঁ, আপনি এখন থেকে আমার দুলা ভাই। হ্যাঁ, আপনাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। কবে কবে হয়েছে সেটা বলা যাবে না, এটা একটা সিক্রেট। বলবা তো মানে কি? হ্যাঁ এখন বলেন আমাকে কি দিবেন। আচ্ছা কি দাও বলো তাড়াতাড়ি। শুনেন, কিপটা আমি করেন না, বলেন কি দিবেন। তো একটা লাঠি দিবে, লাঠি মারার জন্য। তুমি চুপ থাকো, মাঝখান দিয়ে কথা বললো না। হ্যাঁ দুলা ভাই বলেন। জোরে ডাকলে আমার ভোকাল কর্ডে প্রবলেম হয়, আমি এখন থেকে শব্দ করে ডাকবো না। আর এই ঘরের মধ্যে ডাকাডাকির ক্ষেত্রে মিস কলের ব্যবহারটা হচ্ছে উপযুক্ত, অন্য কোনো ক্ষেত্রে মিস কল ব্যবহার করা যাবে না। আচ্ছা শোন, তুই এখন একটা কাজ করবি, তুই সিমুর কাছে যাবি, গিয়ে একটা ফোন নাম্বার জোগাড় করবি। মামা বুঝলাম না, শেষমেশ তুমি ভাগ্নির বান্ধবীর নাম্বারও জোগাড় করা শুরু করছো। বুকের করিবার বলা থি মামু, ফালতু কথা কার, ও দাঁত বের করে আসিস। তোর দাঁত কি বেশি সুন্দর নাকি? সামনের একটা দাঁত তো ছোটো, কথা কথা কার। যেমন পুরোটা শোন, তুই শিমুর কাছে গিয়ে সাব্বির নামে একটা ছেলে শান্তিনগরে থাকে, তার ফোন নাম্বার জোগাড় করবি, জোগাড় করে আমাকে SMS করে পাঠিয়ে দিবি। তোর আর চেহারা দেখাতে আসার দরকার নেই, যা। এটা তো তুমিই নিতে পারো, আমাকে কেন? নাম্বারটা তো তুমিই নিয়ে নিতে পারো না শিমুর কাছে। পারি না, তুই পারিস, তুই যা।
তাহলে আমি আসবো তাই আসবি না ঘুরে আসবো চেহারা দেখাবো না 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 তোর গরমই আমার সহ্য না খুব মেজাজ খারাপ লাগে ভয় পেতে পারি যা কি আবার এক গ্লাস পানি দিয়ে যা ভাইয়া আপনার নাম সাব্বির জি আমি আসলে আপনার কাছে একটু একটা সমস্যায় পড়ে আসছি আপনি তো নিয়াজের বন্ধু জি ওই যে কীভাবে বলবো আপনাকে মানে আমি ওকে খুঁজেও পাচ্ছি না এই জন্যই বলতে হচ্ছে ওকে কোথায় পাওয়া যাবে বুঝতে পারছি না মানে কিছু টাকা পাই ওর কাছে আমি কারণ ছেলেটাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছি না ওই একসঙ্গে জুয়া খেলছিলাম তো তারপরে ওই জুয়ার টাকা কিছু পাওনা আছে আমার তো সেটা দিতেছে না তাই নাকি হ্যাঁ তো ওদের এই ধরনের ছেলেগুলো তো আমার মনে হয় না কেননা আমি তো জানি ও অনেক ভালো ছেলে না এটা তো আপনাদের আপনি নিয়াজকে চিন্তা করছেন না যে সবসময় যে নেশা টেশা করে না 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 নিয়াজ এরকম ছেলেই না ওর সাথে তো অনেকদিন পরপর দেখা সবসময় কাজে ব্যস্ত থাকে খুব ভালো একটা ছেলে ও তাহলে এগুলি খায় না সে না 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 আপনি ভুল করতেছেন আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম কি ভাই কিছু লাগবে লাগবে মানে কি ভাই আমিও আপনার মতো নই ছোটখাটো দোকানদার এত বড় দোকান আমার না পাশের মহল্লাতেই সাহায্যের জন্য আসছি আপনার কাছে কি হেল্প করতে পারি আপনাকে না ওই আপনাদের এলাকায় একটা ছেলে আছে বোধহয় আমি তার বাসাটা চিনি না নিয়াজ নাম চেনেন নাকি না নিয়াজ এলাকায় তো আমাদের এলাকায় লম্বা মতো ছেলে জি জি এখানেই ভাই ওই ছেলেটা আমাদের মহল্লায় প্রায় যায় আরো কিছু ছেলেপেলের সঙ্গে আমার দোকানের সামনে বসতো ভালোই মনে হয়েছিল আমি তো কিছু বাকি দিলাম আমার ছোট দোকান তার মধ্যে 3-4,000 টাকা সে বাকি করে ফেলাইছে এখন আর এলাকায় যায় না ও এরকম তো হওয়ার কথা না আপনার কাছ থেকে বাকিটা কি নেন না সে না সে তো আমার কাছ থেকে সাদা খায় অনেকদিন যাবত কিন্তু এরকম কোনো রিপোর্ট নাই তো তার কোনোদিন বাকি নেয় না না টুকটাক সাদা সব সময় করে আমার কাছ থেকে ওই ছেলেটাই তো যে লম্বা মতো চশমা পরে লম্বা চশমা মতো ফর্সা করে ঠিক আছে ভাই আসি সবাই অবশ্যই একই ধরনের কথা বলতেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিয়াজ তোমার আসতে কত সময় লাগবে তুমি যখন বলবা তখন আমার ধরো রেডি হতে 45 মিনিটস লাগবে তুমি এর মধ্যে চলে আসবা বুঝছো আর শোনো গাড়ি কিন্তু বাসার আশেপাশে রাখবা মেকআপ নিয়ে আমার এত দূর হাঁটতে ইচ্ছা করে না আমার তো মনে হয় তুমি অর্ধেক সাজে বসে আছো না মানে একটু হালকা পাতলা নিয়ে রাখছি আর একটু নেবো আর কি আর তুমি কিন্তু আতে আসবো দেরি করবো না মেকআপ নিয়ে বসে থাকতে একদম ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি আশা আশেপাশে রেখে তোমার ফোন দিতেছি ওকে বাই ওই যে দোকান থেকে সবকিছু কিনি না এক মাসের গড়বড় হয়ে গেছে দে না একটু মা আমি বাইরে যাচ্ছি রেডি হচ্ছি আর তুই তো জানিস আমি অঙ্কে কাঁচা একটু দে না মা প্লিজ ওই যে দেখো মিথিলা বসে আছে আচ্ছা তুই বাইরে যাবি কয় মিনিট লাগবে 8 থেকে 10 মিনিট লাগবে প্লিজ এরকম করো না তো রেডি হচ্ছি অনেক দেরি হয়ে যাবে তুমি একটু মিথিলার পরে মিথিলা একটু মাসের হিসাবটা করে দে না আমা আমি টিভি দেখতেছি দে না একটু প্লিজ আমি মিলাতে পাচ্ছি না কেন তোমার বরমে দিল না এখন আমার কাছে আসছো না আমি পারবো না টিভি দেখতে দেখতে করা যায় না না তাহলে ওকে বলো সাজগোজ করতে করতে তুমি হিসাব করতে কি আশ্চর্য তো সমস্যা কি হ্যাঁ তোর বলতেছিস তুই নিজে না করতে আমার উপরে দোষটা পাচ্ছিস কেন দেখছিস না যে আমি বাইরে যাচ্ছি আমি রেডি হচ্ছি কেন তুমি একটু তোমার সাজগোজের ফাঁকে হিসাব করে দিতে পারতেছো না
তুমি এখানে আজাইরা বসে টিভি দেখতেছো আর আমি বাইরে যাবো, আমি রেডি হচ্ছি, তোমার এটা পড়ো না আমার এটা পড়ো। আমি মোটে আজাইরা টিভি দেখতেছি না, তুমি তো জীবনে আম্মাকে কোনো কাজে হেল্প করো না, এখন একটু করো। আম্মা দেখছো তোমার মেয়ে কত বড় বেয়াদব, দেখো হেল্প তো আমি করে সারাক্ষণ, তুই তো আড্ডা মেরে বাইরে সারা দিন, তুমি সারাক্ষণ সাজগোজ করো আর বাইরে যাও। সারাক্ষণ আমি সাজগোজ করে বাইরে যাই? আম্মা তোমার এই বেয়াদব মেয়ে তুমি চুপ করতে পারবা? আম্মা খালি খালি আমাকে বেয়াদব বলতে মানা করো, কিন্তু কেন আজাইরা বসে আছো একটু দিতে পারে না, তোমার হেল্প করতে পারে না? আমি যে রেডি হচ্ছি না, তুই বসে থাক, আজাইরা বসে থাকবি, তুই করবি না, আমি বাইরে যাবো, আমি বাইরে রেডি হও, বাদ দিয়ে আমি কাজ করবো। তুমি যে 10 মিনিট এখানে দাঁড়ায় ঝগড়া করতেছো, সেই 10 মিনিটে তুমি হিসাবটা করতে পারো? লাগবে না আমার হিসাব, কারোর লাগবে না, আমি একলাই করে নিব। আচ্ছা কিরে, ওয়ালাইকুম আসসালাম, এখানে দাঁড়িয়ে গেল কি ব্যাপার? না ওই আপনাদের বাসার দিকেই যাচ্ছিলাম, হঠাৎ ফোন আসলো একটা। তাই এখানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে, বাড়িতে চল। আচ্ছা চল। কখন এসেছিস? এই যে জাস্ট ফোন আসলো বলে থাম। তোমার তখন আম্মার হিসাবটা করে দিলে, খাওয়া খাই ঝগড়াটা করলা, এখন বাসায় বসে আসো, যাবা কেমনে? সারাক্ষণ না একটা মানে ভালোভাবে তো কোনো কথা বলা যায় না। অসুবিধা নেই, তোমার হেল্প লাগলে আমাকে বলতে পারো, আমি একটা বের হওয়ার ব্যবস্থা করতে পারি। তোমার কোনো হেল্প আমার লাগবে না, ঠিক আছে? তারপর বলো তোমার বিদেশ যাওয়ার কি অবস্থা? বাবা প্রসেস তো হচ্ছে কাগজপত্র, আশা করি যে নেক্সট স্প্রিং নাগাদ হয়ে যাবে। তুমি একটু লেগে থেকো, যত তাড়াতাড়ি হয়। কারণ কোন সময় কোনটা টেসে যায় তার তো কোনো ঠিক নেই, এদেশে তো সব কিছু সমস্যা। এই দেখছো না, এই যে তোমার সাথে বসে কথা বলছি, গরমে ঘামছি আমি রীতিমতো। একটা ফ্যান যে চালাবো তারও উপায় নেই, সকাল থেকে 10 বার করে কারেন্ট যাচ্ছে। আচ্ছা কীভাবে মানুষ ভাজবে বলো তো? না আর পারছি না, আমি একটা আইপিএস কিনেই ফেলবো। কীরকম দাম হতে পারে একটা আইপিএসের? আইপিএস তো মোটামুটি আপনার জন্য 20-25 হাজার টাকা হলে হয়ে যাবে। আমার তো বেশি বড় দরকার নেই, এই ধরো দুটো ঘরে লাইট ফ্যান চললো, অন্তত ওই সময় একটু আমরা মানে ওখানে থাকলাম এইভাবে। আইপিএস তো আমার এত কারেন্ট যায়, চার্জ হওয়ার এত টাইম পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের সময় হলো না একদম, আম্মা আমি বাইরে চলে যাচ্ছি, 10 মিনিট আপনার হাতে টাইম হয় নাই, এখন কেন করতে আসছেন? যান দাও না আম্মা, রাগ করো না, একেবারে দৌড় দিয়ে উনি বাইরে চলে যায়, কই আধা ঘন্টা ঘরে দেখছি ঘুর 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 করে এই ঘরে আর এই ঘরে, কই যান না এখন বেড়াতে, যান বাইরে যান, এখন আমার লাগবে না, দাও না শোন, আল্লাহ লাগবে না, দাও না লাগবে না, প্লিজ এমন করো দাও। আরে বাবা আমি করে তোমার দেখো না, তুমি রাগ করো না, তোমার একটা থাপ্পড় কিন্তু খাবি না, শর শর যুদ্ধ বাঁধায় ফেলছিস তুই বোনে মিলে এই হিসাব নিয়ে, আমি করতে পারি না, আমি কি পড়ালেখা জানি না নাকি? তুমি তো অনেক ভালো পড়ালেখা। ফুল সাবান 12টা। আচ্ছা দেখো দেখো তোমার বানান ভুল হচ্ছে, এটা কি পরীক্ষার খাতা যে বানান ভুল হচ্ছে আমাকে মার্কস কম দিবে? বিলাল ভাই, ও বিলাল ভাই, আপনি এরকম করে তারা খাইলেন কে? এরকম করে দাঁড়াইলে ঠান্ডা লাগে, গরম কম লাগে। ও তাহলে তো ভালোই। আচ্ছা বিলাল ভাই, আপনারা যেদিন প্রথম দেখছিলাম না, সেদিন মনে করেছিলাম আপনি বেশি খারাপ মানুষ। আপনি তো বেশি খারাপ মানুষ না, আপনি অনেক ভালো মানুষ, মাটির মানুষ একেবারে। আচ্ছা আপনার গলা তো ভালো, তাহলে রেডিওতে চান্স নেন নাই কেন? হ্যাঁ রেডিওতে গাইতে আমার ইচ্ছা করো না, যাই হোক তুমিও ভালো বলো, তোমার আমার পছন্দ হয়েছে। ও আচ্ছা শুনেন, ওই যে আপনারা যেভাবে কইছি আমগো বাড়ি বাসায় যাওয়ার জন্য, ওইভাবে খেলাই পড়েন
টেলিফোন নাম্বারও তো দিছি, মোবাইল নাম্বার দিছি না, খালি ফোন করবেন, ফোন করে পর আই পড়বেন আমার বাড়িতে। হান্নান দেখ হান্নান, আমি কল তোমার উপর রাগ করছি, বুঝলে? তুমি কামরা ঠিক করো নাই, আমি কতদিন ধরে আইছি, হ্যাঁ তুমি আইসো এতদিন পরে আমার হাতে দেখা করার জন্য না? আমি কি খানা দানা করছি না ঠিক মতো? খানা দানা করছি, কিন্তু তুমি আমার দেখবার হা নাই কে খাও তো। আর কেন নাই, ওই তো ঘরের মধ্যে একলা, বুঝলি না? ও দেখ পড়া না, এইখানে যে গরম, একটা পাখা নিয়ে আবার পাইলা না? হ্যাঁ আমার তো বেল আজকে হয়ে যাবো গা। আচ্ছা আজকে ওই যে বন্ধ না, টেনশন করিন না, বুঝলি? ফাঁকা ফুকা লই আইম, পরে গরমে আনলে বাতাস খাই, সমস্যা নেই। আচ্ছা শোনো, থাক গা, আর তো কিছু লাগবেই না তাইলে। কিন্তু আমি কিন্তু তোমার উপর রাগ করছি। বিলাল ভাই, বিলাল ভাই খুব মাটির মানুষ, হান্নান এই যে আমার বাসা থাকে, ওই যে আমার মামা আছে না ইকরামুল হক, হে তো ওর কাকা লাগে। আমি আজতি বিল্লাল। খুবই ভালো, গান জানে, গান জানে, গলা ভালো, সালাম দাও, মুরুব্বী মানুষ না? সালাম দিছি, বাজানোর অপরাধ? এই ভালো মানুষ, ছোট একটু। তুমি গাড়িটা এরকম বাসার কাছাকাছি না রাখলে কেন? আরে আমি তো গাড়ি সবসময় এরকম কাছাকাছি রাখি, তুমি বললে না? আরে বাবা আমি তো বলছি, কিন্তু তাই বলে তুমি একদম ঘরের মধ্যে না রাখবে? তো এটা আমি জানি না কি মামা ওই টাইমে বাইরে বেরোবে, মেকআপ টেকআপ নিয়ে বসে আছে আমি। হ্যাঁ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, মেকআপ টেকআপ আর কি সাংঘাতিক অবস্থা। আচ্ছা শোনো, এই আমাদের বিয়ের দেন মোহর কত হবে? দেন মোহর হবে, দেন মোহর সবার বিয়ে যেরকম হয় সেরকমই হবে। না আমি জানতে চাচ্ছি যে মানে আমাদের কত হবে। দেন মোহর মানে কি জানো? দেন মোহর মানে হচ্ছে মেয়ের সিকিউরিটি মানি, একটা সিকিউরিটি মানি, এটা 1.5 টাকাও হতে পারে, 1.5 লাখ টাকাও হতে পারে, 1.5 কোটি টাকাও। না আমি জানতে চাচ্ছি যে মানে আমার সিকিউরিটি মানিটা কত। আরে তোমারে তো আমি ভালোবাসি, এর চেয়ে বড় সিকিউরিটির আর কিছু দরকার আছে? বলো না। হ্যাঁ ধরো আমাদের বিয়ের দেন মোহর কত হতে পারে? 1.5 টাকা হলো, একটা এক্সেপশনাল জিনিস। 1.5 টাকা মানে হইলো আর কি, একটা মানুষের সামনে এক ধরনের ইয়ে করলাম আমি, 1.5 টাকা আমাদের বিয়েছে। 1.5 টাকা কেন, 1.5 কোটি টাকা না কেন? 1.5 কোটি টাকা এটা কোনো কথা হইলো নাকি? আজও একটা কথা। আচ্ছা তোমার বোনের বিয়েতে কত হয়েছিল? বোনের বিয়েতে কত হয়েছিল মনে হয় কত, 10 লাখ টাকা মনে হয়েছে। ওকে তাহলে আমাদের বিয়েতে হবে 15 লাখ টাকা। এখন এটা কি পাল্লা দিব নাকি বোনের সাথে? পাল্লা দেওয়ার কি আছে, তখন যে 10 লাখ টাকা যে টাকা ছিল এখন সেটা 15 লাখ টাকা, তুমি দরকার হলে 20 লাখ টাকা করবা। তুমি একটা লজিক্যাল কথা বলবা না, 20 লাখ টাকা একটা কোনো কথা হলো? আশ্চর্য নিয়াস, তুমি বিয়ের আগে আমার সাথে এরকম করতেছো সামান্য একটা দেন মোহর নিয়ে, তাহলে তুমি বিয়ের পর আমার সাথে কি করবা? হ্যাঁ তুমি কথাই বলবা না, তুমি দেন মোহরের মতো একটা সামান্য বিষয়। শোনো না, অনেক কিছু সহ্য করলাম, ধাক্কা ধাক্কি হইল, গায়ে পর্যন্ত হাত দিল, কিন্তু আমি এই প্রেম ছাড়ব না, আমি এই প্রেম টিকায় রাখব, দেখি ওরা আমার কী করতে পারে। আর আমি প্ল্যান করছি আজকে আমি ওই কোচিং সেন্টারের ওই মহিলার কাছে যাব, যাই তারে সব খুলে বলবো যে দেখেন এতদিন আপনি যেসব ভাবছেন এগুলো ঠিক না, আমি একটা লিমিটেশনস থেকে একটা দুর্বলতা থেকে আপনারা আমি কোনো কিছু খুইলা বলতে পারি নাই, কারণ তার ভাই তো আমার ওই কোচিং সেন্টারে দিছিল, আমি ওই মহিলারে কেমনে কই? আমি আজকে সব ডিটেলস খুইলা কমু, তারপরে যা আছে কপালে।
তুই আমার একটা হেল্প করবি, ইউনিভার্সিটি যা, যাইয়া ওই ফারিয়ার বড় ভাইয়ের উপরে নজর রাখ, যখনই দেখবি সে ইউনিভার্সিটি থেকে বাইরে হয়ে গেছে লগে লগে তুই আমার ফোন করবি। আপনাকে একটা কথা বলি, আমাদের মধ্যে বোধ হয় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ভুল বোঝাবুঝি আর কি আছে? না না, আপনার বিষয়টা পুরো জানা উচিত। দেখুন, আমার আমার জানার কোনো ইচ্ছে নেই। না না, তারপরেও আমার তো কিছু এক্সপ্লেন করার বিষয় আছে। না, আমি আপনাকে বলেই ফেলি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, বুঝছেন? ওই মেয়েটার বড় ভাই, যিনি আপনার সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন, উনি আমার বিষয়টা একদম পছন্দ করেন না, এবং তাকে আমাকে বলতে হয়েছে যে আমি তার বোনকে ভালোবাসি না, এবং সেই অবস্থা থেকেই কিন্তু আপনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে, এবং এত মিথ্যা কথা বলছি আমি লাইফে ওনার সাথে যে আপনি চিন্তাই করতে পারবেন না। আমি ফিজিক্সের ছাত্র, সেখানে আমাকে বলতে হয়েছে যে আমি ফিজিক্স করে এখন আবার সোশিওলজিতে মাস্টার্স করছি, ডাবল মাস্টার্স করছি। ওভারঅল টোটাল জিনিসটাই না আমি আমার প্রেমকে বাঁচানোর জন্য করছি, মানে আমার কোনো ধরনের ব্যাড ইন্টেনশন বা ক্রুয়েল ইন্টেনশনের মধ্যে ছিল না, শুধুমাত্র আমার এই প্রেমটাকে বাঁচানোর জন্য। কারণ আমি ওই ভাইকেও বলতে পারতেছি না, আপনাকেও বলতে পারতেছি না, মাঝখানে আমি যে কী একটা প্যাচের মধ্যে ছিলাম এটা তো আমি আসলে আপনার সাথে শেয়ার করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। কি ব্যাপার, মন্ডন খারাপ? কিছু না, কিছু না মানে ফোন দিলা একা একা লাগে, এমন কিছু না, এই তো লোনলি লাগছিল বলে আপনাকে ফোন দিলাম। আমাকে ফোন দিলা, সাথে আমি তোমাকে ফোন দিব, ঠিক আছে? এবং ফোন দিয়ে আমরা দেখা করব, ঠিক আছে? ওকে, দেখো রোদে রোদে ঘোরাঘুরি করিও না, শরীরের প্রতি যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমিও যত্ন নিও তোমার। একলা থাকতে পারবো না? আরে ছেলেরা বাইরে পড়তে যাচ্ছে, তারা একলা আছে না, তারা পারলে আমি কেন পারবো? তারপরও ওখানে তো কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, রান্না বান্না করতে হবে, একসাথে এতগুলা কাজ, সেটা তো করতে হয়। ওই দেশের মেয়েরা করতেছে না, কাজ করতেছে, রান্না করতেছে, পড়াশোনা করতেছে, সবই একসাথে করতেছে, কত ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশে তো তুই পড়স না এভাবে কোনোদিন, করছোস একসাথে এত কাজ করছোস আর পড়াশোনা করছোস, করি নাই দেখে কি কখনো করতে পারবো না? আসলে আমরা এভাবে চিন্তা করি দেখে, আমার ধারণা আমি ঠিকই ম্যানেজ করতে পারি। আমাদের ঘরে তো ফার্স্ট একটা বিয়ে হইতেছে, ঠিক না? মানে আমার কিছু প্রয়োজন ছিল আর কি। মানে তোর আবার কি প্রয়োজন? আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে আপনার? এই ধরো ব্লেজার একটা, একটা প্যান্ট, একটা শাইনি শু, একটা রিস্ট ওয়াচ, আমার 17-18 হাজার টাকা দিলে হবে। 17-18 হাজার? ইশু তোর কি মাথা খারাপ? এত টাকা তোর লাগবে?
আরে তাহলে মিথিলা কি বলবে শুনলে? মিথিলা বলবে আমার 34,000 টাকা লাগবে, তো আমি দোষ কি করলাম? আমার 64,000 টাকা লাগবে। আমার শুনো তুমি, মানে আমার তো মানে কাপড় চোপড় কিনতে হবে না, একটা ব্লেজার যদি কিনতে চাই ওই ব্লেজারের তো দাম আছে। মিশু বিয়েটা কি তোর বোনের না তোর? আমি সবই বুঝছি, আর আমার বোনের বিয়ে আমি তো কেনাকাটা করবোই, ঠিক না? এখন একটা ব্লেজার কিনতে গেলে ব্লেজার যদি ব্র্যান্ড শপে যাই ওইখানে তো 8-10,000 টাকা না, বানাইলাম এই 5,000 টাকা দিয়ে, ঠিক আছে? একটা প্যান্ট কিনবো, একটা ভালো শার্ট কিনবো, একটা রিস্ট ওয়াচ যদি কিনতে যাই, এখন যদি আমি টি শার্ট টাইটানের রেপ্লিকাও কিনি একটা 2,500 টাকা, ফাস্টট্যাগ কিনলো 2,500 টাকা, আমি একটা শু কিনতে গেলে 2,000 টাকা পড়ল। থেকে ভুইলা যাও, এগুলি তোমার আব্বাকে শোনায় না, তাহলে তোমার আব্বা বলবে যে বিয়ের সাথে বন্ধ, কোনো কিছু করার দরকার নেই, সবাই বসে থাকো ঘরে। মানে আমি কিনবো না না, এই সবার মধ্যে আমি নেই, আমার ফোন আসতে লাগবে না, তুমি ফোন নিয়েই থাকো, ফোনের মধ্যেই থাকো, ওইটাই তোমার শান্তি। হ্যালো, কি অবস্থা বলো তো তোমার? মিশু তুমি আমাকে আজকের পর থেকে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, আজকে থেকে তোমার আমার যা রিলেশন ছিল যা কিছু ছিল সব শেষ। আমি এতদিন তোমার জন্য অনেক ওয়েট করছি, অনেক কষ্ট করছি, আমি আর পারবো না, রাখি বাই। হ্যালো হ্যালো তনু। হ্যাঁ বল। দোস্ত তুই এক্ষুনি আমার বাসায় না, একটু পরে আসি, একটু পরে। না পরে না দোস্ত, এক্ষুনি একটু কথা আছে দোস্ত। আরে বাবা আসতেছি, 5 মিনিট পর আসতেছি, রাখ বাই। আমি বুঝতেছি না তোর এই রিলেশনটা নিয়ে এত প্রবলেম, হ্যাঁ এতদিন ধরে এই প্রবলেম ফেস করতেছিস, এখন প্রবলেমটা টানতে টানতে লম্বা করতেছিস, লেবু কসলা হলে কি হয় তিতা হয়ে যায় না, এখন তোর এই প্রবলেম তিতা হয়ে টক হয়ে এখন আবার তিতা হওয়া আরম্ভ হয়েছে। শোন তোর একটা কথা বলি, কথা নেই বাতেন আজকে সে আমার ফোন করে বলে তুমি আর আমার কখনো ফোন করবে না, আর আমিও তোমারে কখনো ফোন করবো না, তোমার আর আমার মধ্যে যে রিলেশন ছিল সব কিছু শেষ, এটার মানে কি দোষ? বাহ তে তো ভালোই হলো, ও সব এন্ড করে দিছে প্রবলেম সলভ। দোষ তোর বিয়ে হয়ে যাবো, শোন এই মায়ের জীবনে বিয়ে হইব না, বিয়ে হইলে অনেক আগে হয়ে যেত, কতবার কইছে না বিয়ে হয়ে যাবো বিয়ে হয়ে যাবো, বিয়ে হয়েছে এখন পর্যন্ত হয় নাই, জীবনেও বিয়ে হইব না। দোষ এবার আমার মন কইতেছে ওর এবার আসলেই বিয়ে হয়ে যাবো, একটা অঘটন ঘটবো দোষ। শোন দোস্ত যার বিয়ে হওয়ার এমনিতেই বিয়ে হয়ে যাবো, ঠিক আছে? তুই আটকাতে পারবি না, আমিও আটকাতে পারবো না, তো ওর যদি বিয়ে হওয়ার থাকে বিয়ে হয়েই যাবে। তুই একটা কাজ কর, নতুন কোনো রিলেশনে জড়া, হ্যাঁ নিজের ভালো নিজে দেখ, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। শোন ভাই, হ্যাঁ আচ্ছা মানুষ যে বিয়ে করে, বিয়ে করে না মানুষ, হ্যাঁ এর প্রয়োজনীয়তা কি বলেন তো আপনি, মানে আপনার কি মনে হয়? বংশবৃদ্ধি করা আর কি? আমি জানতাম যে প্রথমে আপনি এটাই বলবেন, মানে আমি আপনার সম্পর্কে আমি 100 ভাগ কনফার্ম যে আপনি কি কি ধরনের কথা বলতে পারেন, আর কি কারণ বলুন তো? আর কি এই ধরো কারোর সাথে সুখ দুঃখ শেয়ার করতে হয়, নিজের কথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, মিলে গেছে একদম কাপে কাপ। আর আর কিছু নাই, আর যে কিছু থাকবে না এটাও আমি বুঝতে পারছি, দুইটার বেশি আপনি করতে পারবেন না, একটু যন্ত্রণা করো না। এবার তুমি বলো, দেখি তুমি কত জ্ঞানী। বিয়ে আসলে মনে করেন আমাদের জীবদ্দশায় মানে মানুষ তো মানুষের যন্ত্রণা দেয়, তাই না? আপনি তো একটি যন্ত্রণাদায়ক প্রাণী, আমিও তো, সেই যন্ত্রণা তো সবাই সহ্য করবে না, এই যন্ত্রণা সহ্য করার জন্য প্রয়োজন হচ্ছে স্ত্রীর। দুই নম্বর হলো, যেমন আপনার কথাই বলি, আপনি তো একটা নিরস ব্যক্তি, যোগ বলার খুব চেষ্টা করতেছেন, দুনিয়াদারি সবাইরে যোগ বলতেছেন, কেউ হাসতেছে না, পারলে মারে আপনারে। এই যে আপনার নিরস যোগ, যোগ শুনে হাসির জন্য একজন লোক থাকতে হবে, সেটা হচ্ছে স্ত্রী। 3 নম্বর, বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের তো মানে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের আনন্দ আছেই, একটা আনন্দ আছে যেটা আসলে বিয়ে না করার পূর্ব পর্যন্ত সে কোনোদিনই উপভোগ করতে পারবে না, সেটা হচ্ছে সন্তান সন্ততির মুখ দেখা। সন্তান সন্ততির মুখ দেখে যে আনন্দিত হওয়ার ব্যাপার, সেজন্য তো অবশ্যই স্ত্রীর প্রয়োজন। এভাবে আর কয়দিন বসে বসে ডেট মারবা? আমরা এভাবে ডেট মারতে মারতে এই গাছগুলোও বুড়া হয়ে যাচ্ছে,
কদিন পরে দেখবা যে এই গাছগুলোও সরে গেছে বিরক্ত হয়ে। আচ্ছা আমি কী করবো বলো, আমি তো তোমার বড় ভাইকে বলছি, সে তো কোনো রিয়্যাক্ট করলো না, উল্টে আমারে ঝাড়ি মারলো। মানে তুমি মনে করো যে আমি তোমার সাথে প্রেম করতেছি এটাই এখন আমার অপরাধ, এই জন্য আমার কোনো এলিজিবিলিটি নেই। আমি যদি আউটসাইডার হিসাবে তাকে প্রপোজ করতাম তাহলে হয়তো ঠিকই বিষয়টা ঘটে যেত। একটা কাজ করি, কি পালাই বিয়ে করি? না আমি পালাই বিয়ে করবো না, আমি কি চুরি করছি নাকি? এমনি অনেক মিথ্যা বলছে, আর মিথ্যা বলতে পারবো না। তোমার ভাই আমাকে ইগনোর করছে ঠিক আছে, আমি তাকে অনেক রেসপেক্ট করতাম এখনও করি, আমি তাকেই আবার রাজি করাবো এবং তিনি আমাদের দুজনকে বিয়ে দেবে, তুমি নিশ্চিত থাকো। আর তিনি যদি বিয়েতে রাজি না হয় আমরা সারা জীবন ডেট করবো, কোনো প্রবলেম আছে? এই গাছ না থাকে তো কী হবে, ঢাকা শহরে গাছের অভাব আছে, দরকার হয় সুন্দরবন চলে যাব। কি এনি প্রবলেম? ভাই আপনারা নাকি? আমি একটু ভদ্রভাবে ওনার সাথে কথা বলতে আসছি। ভদ্র আর অভদ্র বুঝি না ভাই, আপনি জানেন আপনি ওনাকে গিয়ে বলেন আমি দুইটা মিনিট ওনার সাথে কথা বলবো। ভাই আমি বলতেছি তো, বলা যাবে না, আপনি যান। আমিও তো বলতেছি আপনাকে, আপনি যায় ওনাকে বলেন। দাঁড়ান, ভাই হাসান ভাই যে আপনার কথা বলবো। আমি তো ভাই ধমকাইছি দুদিন, বারান বুঝতেছি না। আপনি আবার আসেন এখানে? স্যার না, আপনি আসলে যেভাবে আমাকে ভুল বুঝতেছেন আমি সেই কারণে আসিনি, আমি জাস্ট দুটো মিনিট আপনার সাথে কথা বলতে আসি। একটু আছে মানে সবার সামনে বলা যাবে না, একটু একান্তে বলবো দুটো মিনিট। কী ব্যাপার, আপনার সময় খুব কম। না ভাইজান আমি আসলে আপনাকে যে জিনিসটা বলতে আসছি এর আগেও একবার বলছিলাম বলে আপনার ধমকও খাইছি, কিন্তু কী করব বলেন, আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি, আপনার ছোটো বোনকে আমি, আমাদের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমি খালি একটা জিনিসই বলবো, আপনার হাতে অনেক অপশনস আছে, আপনি যাকে ইচ্ছা তাকে আপনার বোনকে বিয়ে দিতে পারেন, এতে আমার কিছুই বলার নাই। ইভেন আমি কোনো দিন কিছু বলবো না, খালি আমার একটাই অনুরোধ আমাকে একটু বিবেচনায় রাখেন। আপনি আপনি অনেক অপশনস পাবেন, আপনি জাস্ট মনে করেন না যে এই জিনিসটা যদি পারিবারিকভাবে আপনার কাছে প্রস্তাব করা যাইতো তাহলে আমি কি একজন এলিজিবল পাত্র হিসেবে আপনার কাছে পরিচিত হইতাম না? জাস্ট আমার একটাই দোষ যে আমি ওর সাথে লুকায় লুকায় দেখা করছি এবং আপনি এর জন্য আমার উপরে খেপা। আপনি এই জিনিসটা মাথা থেকে কাইন্ডলি একটু সরিয়ে দেন এবং জিনিসটা মানবিকভাবে একটু বিবেচনা করেন, এবং আমার মনে হয় তাতে আমারও ভালো হবে, আপনার ছোটো বোনেরও ভালো হবে। আপনি জাস্ট মাথা থেকে এই আগের বিষয়গুলো সব ঝেড়ে ফেলেন, একটু আমাকে একটু বিবেচনা করেন। থ্যাংক ইউ। লজিক্যালি তো এইসব জিনিস জানতে চাও, বিয়ে করবা সংসার করবা, একটা মানুষের ব্যাকগ্রাউন্ড তুমি জানবা না, কি করবো আমি তোমাকে নিয়ে? এগুলো বলে লাভ আছে তোমার কোনো? কয় ভাই বোন? সব ইনফরমেশন নিয়ে এসে তুমি আমাকে দিবা, কি করতেছো? Thank you.
খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই গান কি আনেনি গায়ে মিয়া? আনে হারে না কিছু না মিয়া, এই গান কেন গাইতে আটতে শুনেন। খাঁচার ভিতরে অসীম হই কেনে আইয়ে যায়, বুঝিনি এনে করে গাইতে তুমি আনবে। আন্না তোমার অনেক সুখ না, মনে রং লাগছে। আইখি আন্নার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিমিয়ে আর মনে তো রং লাগবে, আন্না তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আন্নান তুমি বুঝবা না কোন জায়গা থেকে যাইছি, তুমি যদি যাইতো তাহলে বুঝতা। শেষ পর্যন্ত আমার বিয়াটা হইব না, বিয়া ঠিক হবো মেয়ের বাপ মায় জানবো আমি ওই শিখের ভিতরে গেছিলাম, আমার বিয়া হইল না মামার বিয়া হইল না। মামা কিন্তু ঠিকই বাইরে গেলো, আর আমার কয়ে গেলো তুই যেন বাড়ি বাইরে না যাস, বাড়ি বাইরে গেলে পুলিশ তো পুলিশ, এখন বলে ট্রাফিক পুলিশেও ধরবো আমারে। আন্নারে মিয়া ট্রাফিক পুলিশ ধরন দরকার আছে? আন্নারে আরও 5 বছর আগে ধরন দরকার আছে মিয়া, আন্নারে 5 বছর আগে নিয়ে যাইতো আন্নার আগে সিধাই যেতেন, আন্নারলাই হুরা সোসাইটির মধ্যে মিয়া আঙ্গ ইয়ে হয়ে গেছে, আন্না এ বাড়ি হে বাড়ি দৌড়াদৌড়ি করেন মিয়া। আন্নান আমি তো মুক্ত পাখি। ও আন্নে হা হই আন্নে হইলেন গিয়ে আমি আঁস আঁসের মতো ফ্যাক ফ্যাক করেন। এটা কোনো কথা কইলা গেরাও থাকতে আমি ঘুরে বেড়াইছি না, এইবার এইখান থেকে মাঠে মাঠে থেকে অনেক জায়গায় তো ঘুরে বেড়াইছি। আন্নে অন ইমকে করেন মিয়াও, আন্নে আজকে সোগা দিন যাক না, 7 দিনের দিন আন্নে আবার ইমকে শুরু করবেন, আন্নে হলেন মিনকা শয়তান, 7 দিন হরে আপনি আবার ওই আগের লাইনে চলে যাবেন। আন্নে মিয়াও আন্নার আর সিনা আছে বুঝছেন নি, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পালে মন পারি দিতাম তার পায়। দেখছো গানের মতো বেরিয়ে দে। কি আর কতক্ষণ কতক্ষণ ধরে দাঁড়ায় আছি খেলা আছে এই রোদের মধ্যে? দাঁড়ানো এত অস্থির হইতেছিস কেন? মামা তো বাইরে হয়ে গেছে, এমন খালি ওর কাজিনটা আছে বাসা, ওরে বাইরে তো দিয়ে তারপরে ঢুকু। ওর বাসার কে কখন বাইরে হয় কে কখন ভিতরে যায় সব তুই জানোস? এটা জানতে হয় দোস্ত, মানে শুন তুই যখন কোনো প্রেম করবি ওই প্রেমিকার বাসার আশেপাশে 14টা বাসাতে কী ঘটতেছে তোর ডিটেলে জানতে হইব, কোন বাসাতে কড়াই পড়লো কে অসুস্থ হইলো কে হসপিটালে গেলো সব কিছু তোর জানতে হইব, কে কখন ঢুকলো বেরোলো সব জানতে হয়, ঠিক আছে? আচ্ছা বন্ধু কনির বাসার দারোয়ান কখন ঘুমায় রে? ও ফাইজলামি করিস না তো। কাজিন বেড়ে গেছে, আমি তো খালি যাবো ওরে খালি গিয়ে জিজ্ঞেস করুন কনি তুমি কেন ফোনটা বন্ধ রাখছো আমার সাথে কথা বলো না কেন, জাস্ট এটা জিজ্ঞেস করে আসবো আমি খালি এই জিনিসটা জানতে যাবো। দেরি করবি না তো? না তো ওই বাইরে আমি যাবো আর আমার তুই তো থাকিস দোষ বিপদে আপদে দোষ আমার পাশে থাক একটু প্রমিস। জবান Thank you.
এই এভাবে চা আসছ কেন ভয় লাগে তো কি তুই এটা কি করলি কি করছিস আমি তুমি কি করছ তুমি বুঝতে পারতাছ না তুমি এটা কি করলা তুমি বুঝো না বুঝা কি করছিস তোর কি কাজটা করা ঠিক হইছে তনু তুই আমার ফ্রেন্ড তোর আমি আমার উপকার করার লেখা এখানে আনছি আর তুই আমার এরকম বিপদে ফেলে দিয়ে গেলি গা আমি তোর উপকার করি নাই আরে ফাইজামি করছ বেটা ওর কাজিন যে উঠছে বাসাতে তুই আমারে জানাবি না যে ওর কাজিন উঠছে সিঁড়ি দিয়া আরে বেটা ওটা জানানোর সুযোগটা তো পাইতে হবে আমি তো দেখেই দৌড় মারছি আরে জানানোর সুযোগ মানে তুই যখন দেখলে উঠতাছে তুই তখন আমার ফোন করে জানাবি না যে ওই উঠতাছে তাহলে আমি বাইচা যাই এরকম বিপদে পড়তে পারে পড়ি আমি বেটা ফাউল আমি তো যে তোরে ফোন দিব তো সিঁড়ি দিয়ে উঠতেছে তোরে তো সিঁড়ি দিয়েই নামতে হইতো তখন যে মুখামুখি অ্যাকশন হইতো তখন কি হইতো এই জন্যই তো জানাই নাই আমি বুঝলাম না তুই আমার লেগে এতটুকু উপকার করতে পারলি না ফ্রেন্ড হয়ে না মানে খুব একদম মানে বিপদের লেগে তোর মেয়েরা ভাগলার নিচে ফ্রেন্ডের বিপদে ফালাই দিয়া তুই বুঝছস তোর মতো বন্ধু থাকার থেকে আমার যদি 13টা শত্রুও থাকতো তাও আমি অনেক শান্তিতে থাকতাম আমার উপকার করতো তোর উপকার করি নাই আমি কোন উপকারটা করি নাই তোর বল তোর লেগে ঢাকার বাইরে যাই যে ইয়ারে মাইর খেয়ে আসছি এইখানে গালে থাপ্পড়ের পর্যন্ত দাগ ছিল বেতের বাড়ি খেয়ে আসছি আর তুই বলস তোর উপকার করি নাই এটা কোনো কথা বললি তুই তোর জন্য আমার পার্সোনাল লাইফে সব দিয়ে দিছি তোরে গার্লফ্রেন্ডের টাইম দেই না তোরে টাইম দেই আর তুই কষ্ট তোর উপকার করি নাই তোরে যত আপন ভাবছি আমার গার্লফ্রেন্ডও মনে অত ভাবি নাই তোর কথা শুনে মনে হইতেছে এখন লাভ দিয়া সুইসাইড করে মরিয়া যাই হ্যালো কে আমি আজদি বিল্লাল মামু কি ওই সিদ্দিকের নাম্বারটা আমার দিছিল আপনার লগে যোগাযোগ করার জন্য হ্যালো হ্যালো মামু হ্যালো 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 মামু আমি বন্দি কারাগার না একটু দেখা না আমি বন্দি কারাগারে আসি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না কেন মামা এই এই বিল্লাল কেন রে কোন বিল্লাল পুপারের বিল্লাল আমি তোর পুপারের বিল্লালের কথা জিজ্ঞেসি হ্যাঁ তাহলে কোন বিল্লাল আজও কি বিল্লাল ইয়াল্লা বিলাল ভাই তোমার কখন কোন জায়গায় দেখা হয়েছে বিলাল ভাই রাতে হাল্লা নেই কই আল্লাহ রে আমারে ফোন করছে বিলাল ভাই মাটির মানুষ আজতে তারা থাকে তারা মাটির মানুষ না মামা তুমি এত আজতে ছিল তুমি মাটির মানুষ না দেও আমার ওই দিক দেখছো না আজকে থাকি বিল্লাল আমার না পাচ্ছ ভালো তো বিল্লাল ভালো যাও ভিতর যাও ভালো কিন্তু বিদেশ কেন যাবা তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়ে যদি বিদেশ চলে যায় দেশের কি হবে আরে আমি কি এত ব্রিলিয়ান্ট নাকি আর আমি তো দেশে ফেরত আসবো আমি কি থেকে যাবো নাকি মানে তুমি যে কত আলোকিত সেটা তোমার চামড়া দেখলেই বোঝা যায় তুমি তো বুঝো না মানে তুমি যদি 20 কিলো মানে লাইট একদিকে জ্বালাও আর একদিকে যদি তুমি থাকো 20 কিলো লাইট দেখবে যে অন্ধকার হয়ে গেছে আমি তো জানি আমি ইন্স্যুরেন্স এত মানুষ চড়াই তুমি বুঝো না আমি জানি না মানে এখন তুমি যদি মানে দেশের জন্য কিছু করতে হয় তাহলে দেশে থেকেই করো বিদেশ কাজ যাবো তা ঠিক কিন্তু হায়ার স্টাডিজ এর দরকার আছে আমার মনে হয় সেটা দরকার আছে কিন্তু তারপরে ধরো এই যে ঝুঁকি না প্লেনে করে বিদেশ চলে যাওয়া সেটা কোনো বেস নাই মানে লঞ্চ টঞ্চ হইলে নৌকা টৌকা কিংবা অ্যাট লিস্ট মানে গাড়ি টাড়ি বাস টাস হইলে এটা মানে খুব একটা ভরসা থাকে কিন্তু মানে বিমানের তো নিচে কোনো ইয়া নেই মানে বেস নাই সেটাই মানে
ভাবো, বিবেচনা করো, মানে যেটা আসলে ভালো হয়। সাথী, হ্যাঁ, আমি তো ভাবতেছি অনেকদিন ধরে একটু বিদেশ যাবো, বুঝছো, মানে বিদেশ যাবো, তোর একটু হায়ার স্টাডিজের লেগে কথা। আমি চাই মনে কর যে ইন্স্যুরেন্সের উপরে আমাদের সাথে কোনো মনে কর যে ভালো কোনো ইয়া নাই, মানে ধর ডেপটাই ওরা বুঝে না, তা আমি ইন্স্যুরেন্সের উপরে হায়ার একটা ইয়া করতে চাই আর মনে কর যে পড়াশোনা করতে চাই। কত মানে কোন দেশে যাবেন ঠিক করছেন নাকি কিছু? কোন দেশে? আমি আসলে ভালো না, ও আচ্ছা আচ্ছা, তুমি কোন দেশে যাবো বলো তো? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? আপনি যে যাবেন আপনার পাসপোর্ট টাসপোর্ট? পাসপোর্ট তো বড় কোনো ঘটনাই না, আমি যদি ধর আজকে পাসপোর্ট করতে দিই তাহলে গতকালই দিয়ে যাব, এত ফাস্ট কাজ করি। তুমি যে আমার হবো, তুমি যে আমার প্রাণ প্রাণ তো ইট কত শেষ করি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার তোমার সম্বন্ধে আমি অনেক কিছুই জানি, কিন্তু তোমার বাড়ি কোথায় যেন? পিরোজপুর। ও পিরোজপুর, পিরোজপুর আমি আসলে জানতাম না। আঙ্কেল আন্টি কী করে? ও আচ্ছা, এটা নিয়ে এত টেনশন করতেছো কেন? তুমি তো এগুলো কখনো আমাকে জিজ্ঞাসাও করোনি আর আমিও তোমাকে বলিনি, আপনার নিজেদেরকে নিয়েই খুব বেশি বিজি ছিল। শোনো, আমার বাবা একজন স্কুল মাস্টার, আমার মাও একজন স্কুল মাস্টার, দুজনে একই স্কুলে মাস্টারি করেন, এছাড়া আমাদের বেশ কিছু ধানি জমিও আছে, ঠিক আছে, আর সংসারে আমি একমাত্র সন্তান, আর তাছাড়া তুমি আমি এত ব্যস্ত ছিলাম যে এগুলো কখনো জানারও চেষ্টা করি নাই, নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আর আজকালকার সোসাইটিতে তো ব্যাপারটা এরকমই হয়, তাই না? ছেলে মেয়ে প্রেম করতেছে, কেউ কারো বাপ মা সম্পর্কে জানে না, এমনকি বিয়ের পরও দেখা যায় কি যে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে দেখলো যে তার শ্বশুরের ডাক নাম জানে, ভালো নাম জানে না, ভালো নাম জানে বা ডাক নাম জানে না, এরকম। তো এটাতে তোমার ইতস্তত হওয়ার কিছু নাই, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন? না ভাইয়া, আমার কাছ থেকে সব কিছু জানতে চাইছে, তোমার ডিটেইল হয়ে গেছে, বলছিলাম না আমি তোমাকে, কংগ্রেচুলেশনস, খুব শীঘ্রই তোমার বিয়ে হতে যাচ্ছে। রাসেল কই তুই? ভাই আমি তো বাসা, আপনি কই ভাই? বাংলাদেশ নাকি? আমি তো বাসার সামনে। কি কোন ভাই, আপনি কই বাপ দেশ নাকি? তো তোর বাসা কি ইতালিতে বেটা? ও ভাই তাহলে একদিন ভাই থাকেন। হ্যাঁ বাসার সামনে। হ্যালো। হ্যালো মামা। হ্যাঁ মামা, কে? আমি হাজুদি বিল্লাল মামা, ভালো আছেন? হ্যালো মামা, মামা শুনছেন? হ্যালো হ্যালো মামা, আমি হাজুদি বিল্লাল মামা। আমি হাজুদি বিল্লাল মামা। হ্যালো হ্যালো, Thank you.
টিয়া পাখি সোনারি বরণ পাখিটি সারি লোকে ধর্মিয়া আনে কত জুত করি থাম চাই আনে কি লাগাইছেন বেন্দুরি হইরে বেটা লাইন মিয়া গান 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 মিয়া গান ছাড়া আর কিছু নাই নি মিয়া তো গান গাবো না কি করবো হান্না তাহলে এক কাম করি আপ কাটাকাটি খেলি কাম করেন সুরি লই যান সুরি দিয়ে কাটাকাটি খেলতে পারবে এই সুরি আনবো হ্যাঁ কাটাকাটি খেলবো তো কলম আর খাতা দিয়া তুমি কাটাকাটি কোনদিন খেলো নাই হ্যাঁ আও আপনি কেবল হলো আইন রয়ে গেছেন কি ক ধর মিয়া আনলে যদি রাইট টাইমে রাইট সময় বিয়ে হইতো মিয়া আর বসে আনলে রেখে হলো থাকতো আর হলো না থাকলে আর হলার বন্ধু ঠিকই থাকতো মাঝখানে ধরলে তো ও বোনা তাহলে তো আমি আইরে তোমা কনারা ধরো কনারে আমি হাজুদি বিল্লাল ওই মিয়া সিদ্দিক তুমি কান নাম্বার দিলা রং নাম্বার দিলা কি রং নাম্বার এই আমি আমি সিদ্দিক রং নাম্বার কে না তোমার ভাষা কোন হানে আমি খুঁজে পাইতেছি না পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি মিয়া শুনো শুনো তুমি না কাম করো যে তুমি আম এলাকা ঢুকো আমি না লাল শার্ট পরে সাথে উঠতেছি ওকে ঠিক আছে আমি আইতাছি গরম আর কতদিন থাকে মানে কারেন্ট গেলে আসে না রাত্রে তো আসেই না মানে এই যে কিছুক্ষণ থাকে আবার চলে যায় মানে কারেন্ট আসেই না একদম যা তা অবস্থা এটা আপনার জরুরি কথা যে কি চাচ্ছিলেন দাদা আপনার জন্য কি করতে পারি মানে আপনাকে বলা যাবে হ্যাঁ বলেন না কোনো সমস্যা বিষয়টা হচ্ছে যে মানে মানে কথা বলতে গিয়ে মানে ভয়তে কথা বলতে না পারা আর কি মানে জবান বন্ধ হয়ে যায় কথা বলতে গিয়ে বলতে পারতেছে না এখন সেই কথাটা বলতে হবে এরকম কোন মানে ওষুধ কি আপনাদের কাছে আছে এটার জন্য আমাদের হোমিওপ্যাথিক বেশ ভালো মেডিসিন আছে এটার জন্য হোমিওপ্যাথিকই বেটার আচ্ছা আচ্ছা তো এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে বয়স কত হতে পারে বয়স মনে করেন যে ধরুন আমার বয়সই 35 হবে হ্যাঁ আমার এক ভাই
ভদ্রলোক বারবার তোমার মোবাইলে ফোন দিতেছিল আর তোমার মোবাইল বলে বন্ধ কয়, কয় যে তোমার মোবাইল রং এটা কোনো কত হইলো, মোবাইলটা দাও তো, দাও মোবাইল ফেলাই দিই, এটা রেখে কি লাভ? হ্যাঁ তোমার ইচ্ছা চাইতেছে না, এটার কত দূরে সাহস পাচ্ছে না দেখছেন নি, দাও দাও ফেলাই দিই। তুই কি আবার ফোন ধরছিলি? তোমার ফোন আমি দুর্মুখে, হ্যাঁ তোমার ফোন বাজতেছিল, আমি হান্নান রেখেলাম, হান্নান যাইও না, কল যাইও না, ফোন বাজুক গা, হ্যাঁ মাতুরি করে যে ফোন ধরলো কাকু, এতে কিয়া কয় আনে কিয়া কনে তুমি, আই তো এনে উতরি হইছি, আনে না গেছেন মোবাইল দিতে বলি, ইয়াল্লাহ না তুমি কি কও কাকু, হেতে উড়ে মিনকা শয়তান, হেতে আর ওন হাসা গেল, এরকম কেমনে করে বুঝিন নি, আই এনে উতরি হইছি, হেতারে কইছি কি আই মোবাইল ধরেন লাগ দুন, আই এনে উতরি হান্না তে যাই মোবাইল দিতেছে হান্না উড়ে, আপনি ব্যাপারটা আপনি খেয়াল করেন কাকু, হেতে কি আর সাইন দেখছেন নি, আমি তো বিলাল ভাই নিয়ে ব্যস্ত, তুমি এটা কি কইলা? হ্যাঁ আরে হেতে ফোন করেন ধরেন না, বিলাল ভাই আইছে, এই এর আগে তো আনছে মোবাইলটা, হান্না আমি সাথে তো কইয়া না দেও, আননে ওন আর ফাঁসে দেন কেন, থোড়া ব্যক্তি মিনা আরে মেরেলা মেরেলা, মামা তোমার মারা লাগলে আমরা থাকুন কার কাছে, হ্যাঁ এটা তুমি কী কো, মা ঠান্ডা ঠান্ডা হবো তুমি, আর মোবাইলটা দাও, তাহলে মোবাইল থাক, তুমি সব হর শুয়ে থাকো। আচ্ছা শোনো, আমি কিন্তু বিয়ের দিন খুব বেশি সাজবো না, মানে ওই হিজিবিজি সাজ আমার একেবারে পছন্দ না, এই মাথার মধ্যে কী সব তাজ মাছ পরে থাকে না, খুব বিরক্ত লাগে, আমি ধরো খুব সিম্পল সাজবো, আর ধরো গয়না আমার অনেক পছন্দ, এই ধরো গলায় কিছু গয়না পরলাম, কানে কিছু গয়না, আর হাত ভর্তি কিছু চুড়ি, চুড়ি না আমার অনেক ভালো লাগে, আর রিংও অনেক ভালো লাগে, বুঝছো? শুনো তোমাদের প্ল্যানিং কি, মানে গোল্ড কত ভরি দিবা? প্ল্যানিং কি মনে করো 15 স্ট্যান্ডার্ড। আচ্ছা সব কিছু তোমার 15 দেশে প্যাচ খায় কেন বলো তো, এটা কি 15 জায়গায় কি 20 হইতে পারে না? ঠিক আছে যাও 20, তুমি খুশি? হ্যাঁ মানে বুঝছি কি, আসলে তুমি তো আর মানে প্রতিদিন তো তুমি আর আমি বিয়ে করবো না, না মানুষ তো একদিনই দেখবে, একটু সময় আসবে দেখবে, ইয়ে তুমি যখন গয়নার অর্ডার দিতে যাবো না তখন আমার কাছে একটু বলে যাও, মানে ডিজাইন, তোমার কাছে ডিজাইন জানার দরকার, তুমিও যাবার সাথে? না ধুর লজ্জা লাগে, মানুষ কি বলে, আচ্ছা যাও যাবো, তোমার কি এখন কোনো কাজ আছে? আমি তো তোমার সাথে টাইম স্পেন্ড করতে আসছি, তাহলে চলো না আমরা যাই একটু, মানে ডিজাইনগুলো একসাথে থেকে পছন্দ করা হবে, যাবা দেখবা চলো। কত ভাই গোল্ডের? আচ্ছা ওই পাশের ওইটা,
এটা চেয়ে এটাই শুনো কত এগুলোর ভরি আচ্ছা ওই যে ঝুড়ি ঝুড়ি ওই সেটটা একটু দেখি একটু ডিফারেন্ট ডিজাইনটা কি একই ভরি কত ভাই আচ্ছা এই চুড়িগুলো একটু গাড়ি বের করো কত ভরি 26,127 ভরি বিয়েতে গয়না ভাড়া দেন নাকি কি অবস্থা দেখছো আমার ধারণা ছিল গোল্ডের দাম হয় 8-10,000 টাকা মনে তোমার আম্মার মুখে গল্প শুনছো না যে আম্মাদের সময় ছিল আরে না আমারই তো মনে আছে কবে যেন শুনছি 8-10,000 টাকা বিয়ের সময় না এত গোল্ড ইজ সিম্পলি ওয়েস্টেজ অফ মানি এই গোল্ড আসলে পড়তে পারবো না তো বিয়ের পরে আর কখনো পরা যায় পড়তে পারে কেউ কিন্তু বিয়ের ওই একদিনে দুনিয়ার মানুষ আসে আত্মীয় স্বজন আসে বন্ধু বান্ধব সবাই একদিন দেখে প্রতিদিন কি তোমার দেখতে আসবে নাকি ধরো এরকম করলা যে তুমি এখানে তো 20 ভরি তুমি ধরো 30 ভরির সিটি গোল্ড কিনে ফেলো হ্যাঁ আর 7-8 ভরি মনে করো যে রিয়েল গোল্ড কিনো আমি বিয়ের দিন সিটি গোল্ড করবো ভালোর জন্য মানে আমি কি তাহলে 30 ভরি সিটি গোল্ড পরবার গোল্ড তো তুমি তুমি কি তুমি বুদ্ধিমান না বুদ্ধিমতী বাচ্চা তুমি তো বুদ্ধি খাটায় একটা জিনিস চিন্তা করো তাহলে কিন্তু এরকমই একটা জিনিস করতে পারো যে মনে করো বিয়ের পরে তো আমরা দেশের বাইরে টাইরে যাবো তখন মনে করো বাইরে গেলে তো অনেক ভালো ইয়ে পাওয়া যায় তখন মনে করো তুমি হোয়াইট গোল্ডের কিছু করে ফেললা এখন সিটি গোল্ড দিয়ে চলে গেল ইয়ে করো তো তুমি আমার বাসা নেবো দোকানে গেলা একটু গোল্ডের দাম বেশি মনে হয়েছে এখনই সিটি গোল্ডে চলে গেছো না সিটি গোল্ড তো 30-40 এটাতে তোর ভুড়ির কোনো সমস্যা নেই গোল্ডে তো অনেক সমস্যা ছিল তুমি প্লিজ আমাকে বাসা নাও তো তুমি আমার সাথে কোনো কথাই বলবা না প্লিজ আর শোনো আরেকটা কাজ করতে পারো তুমি ই করো যে এক্সেপশনাল চাও তো তুমি না সব কিছুতে এক্সেপশনাল তুমি আমার একসেট মাটির গয়না কিনে দিও মাটির গয়না পরে আমি বিয়ের দিন মাটির গয়না পরে সাজবো এটা একটা এক্সেপশনাল হলো না তারপর বিয়ের পর ওয়েস্টেজ অফ মানি ওই মাটির গয়নাগুলো ভেঙে ফেলবো ওকে এই যে দেখো এই যে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলছো না কি বললা তুমি তুমি এট এ টাইম মানে আমি মাটি আই তুমি কথা বলবা না আমার সাথে প্লিজ তুমি আমার সাথে কোনো কথা বলবা না আমি আজুদ খাটলেও মানুষটা কিন্তু খারাপ না আপনি তো মাটির মানুষ তোমার আজকে আমি আমার জীবনের ইতিহাস কোন ইতিহাস তো ভালো ইতিহাস আমার প্রিয় বিষয় বলেন শোনো হয়েছে কি
এখন দেখতে পোলা গেল না নাম কি আর নাম তো হান্নান ভাই হান্নান না নান রুটির ডাকো যাও হান্না আমি তখন ক্লাস ওয়ান টু থ্রি থ্রিতে পড়ি ওয়ান টুর পর থ্রি তো না হ্যাঁ থ্রিতে পড়ি এই